টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি আজকে অনেক সকালে উঠেছি, তো আমি আজকে তোমাদের সাথে ব্লগটা ঠিক 8টার সময় শুরু করছি। তো আমি 8টার সময় এখন ব্লগ শুরু করছি, আর এখন আমি চা করব। চা করে আমি আর আমার মা খাব, তো এই জন্য চা করে তারপর কথা বলছি। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি এখন দোকানে যাচ্ছি। সকালবেলা উঠে মায়ের সাথে বকর বকর বক 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 করতে করতে অনেকটা টাইম চলে গেছে। এখন আমি দোকানেতে যাচ্ছি, আর আজকে আমাদের বাড়িতে আমার বড় মাসি আর আমার বোন আসবে। ওকে, তারপরে আবার কথা হচ্ছে। এখন দোকান খুলতে যাচ্ছি, আর আমার বাবা অনেকক্ষণ আগে উঠে গেছে। আমার বাবা বোনও সবাই উঠে গেছে, দুজনের সাথে ওইটুকুনি বক 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 করলাম, তো আমার এখন কথা বলা দি এন্ড হয়ে গেছে। আমি এখন দোকানে অন ডিউটি বেরিয়ে যাচ্ছি। ভাই ভাই, পরে কথা হচ্ছে। হাই, এখন ঠিক বাজে বেলা বারোটা বেজে গেছে। আমি অনেকক্ষণ আগেই দোকান টোকান করেছি, দোকান খোলা আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে বসেছিলাম, তো তোমাদেরকেও দেখলাম দোকান খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন কখন আসবে আমার মাসি, মানে মেয়ে মার বোন জানি না, দুপুরবেলা তো আসবার কথা, বোধ হয় চলে আসবে। এখন দোকানে বসে আছি, ওরা এলে আবার কথা বলবো। হাই, এখন 2:30 বেজে গেছে। এখন ঠিক দুপুর 2:30 বাজে। আমি ঘরেতে যখন ঢুকেছি তখন বেজেছিলো 1:30 বেজে গেছিলো। তারপরে আমি ঘরেতে এসেছি, ঘরেতে এসে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছেলে আর বনু খাচ্ছে, আর আমি যাবো এখন আমার ওই দোকানে। আমার বর এখন খেতে যাবে বাড়িতে, তো আমি এখন দোকানেতে একটু বসবো। আমি দোকানে বসবো, তারপর আমার বর খেয়ে দিয়ে আসলে তারপর আমি আবার বাড়িতে আসবো। তাই হোক, আমি এখন দোকানে যাচ্ছি। আমি এখন দোকানে চলে এসেছি, তো আমার হাজবেন্ড অলরেডি খেতে চলে গেছে, তো আমি এখন দোকানে রয়েছি। তারপর হাজবেন্ড এলে তারপর আমি বাড়িতে যাবো। এখনও পর্যন্ত আমার মাসি, মানে মেয়ে আর আমার বোন এখনও আসেনি, ওরা আসবে। ওদের আস্তে আস্তে বোধ হয় একটু বিকেল হবে, কারণ ঘরের কিছু কাজ আছে, ওগুলো করে করে আসবো। কারণ আজকে মেয়েমার বোন আমাদের বাড়িতেই থাকবে। যাই হোক, আমি এখন দোকানে বসে রয়েছি, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। হাই, দেখো কিছুক্ষণ হলো আমি ঘরেতে চলে এসেছি, আর আমার হাজবেন্ড আজকে বাড়িতে খেতে যায়নি, ও আজকে হোটেলে খেয়েছে। যাই হোক, ও আজকে আমাদের কাউকে জানায়নি, ও গিয়ে একা একা হোটেলে খেয়ে এসছে, আমাদেরকে কারোকে কিছু বলেনি। যাই হোক, আমরা এখন সবাই মিষ্টি দই খাচ্ছি, আমার হাজবেন্ড খাওয়ালো।
বাবাও মিষ্টি দই খাচ্ছে। ছোটা বাবা, আমার ছোটা বাবা, এই যে বোনও মিষ্টি দই খাবে। বোন মিষ্টি দেব, আমি বললাম আমার বোনকে আমাকে জোর করিস না, কারণ আমার বড্ড ঠান্ডা থাকে, আর স্পেশালি এই ঠান্ডা দই। ঠান্ডা লাগলে গলার মধ্যে কিছু মুড়িয়ে নিলেই হবে। কতটা খুশি লাগানো। ঠিক আছে, আমি টাকা লাগাবো। হাই ফ্রেন্ডস, এখন 5:30 বাজে। এখন আমি চা বিস্কুট খাবো, বনু চা করে এনেছে। আমি এখন চা বিস্কুট খাবো, আর এখনও পর্যন্ত স্টিল নাও আমার মাসি, মানে আমার মাসি, মানে বড় মাসি আর আমার বোন আসেনি, মেমার বোন আসেনি। মা বড় মাসিকে তো মেম বলে ডাকি, তোমরা জানো। আসেন, যাই হোক, এখন চা বিস্কুট খাচ্ছি। আসবে, পরে কথা হচ্ছে। আসবে না? হ্যাঁ আসবে, ছেলে বলছে আসবে। ঠিক আছে, পরে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, এখন ঠিক সন্ধে 7:10 বেজে গেছে। এই সবে আমার মাসি আর বোন এলো, মেম আর বোন কিছুক্ষণ হলো এসে গেছে। আমি এগুলো চোখে আইলাইনার পরছিলাম বলে টাইম লাগলো। এই যে আমার বোন চলে এসেছে। হ্যালো গাইস, আজকে থাকবে, বোন চলে এসছে আর বদমাইশি করছে, আর বোন টিভি দেখছে, আর মেম এখন দোকানে মায়ের সাথে রয়েছে। এই যে মেম চলে এসছে, মা তাকাও। এখন মেম আজকে মোগলাই নিয়ে এসেছে, ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি। মেম আজকে মোগলাই এনেছে, তোমাদেরকে যেটা বললাম, এই যে মেম আজকে মোগলাই নিয়ে এসে, এই মোগলাইটা খুব সুন্দর খেতে হয়, মানে খুবই ইয়াম্মি হয় খেতে। তো আগে দুজন বাচ্চাকে দিয়ে দিই, বোনকে আর পুচকুকে দিয়ে দিই। থেকে ওদেরকে দিলাম, আমি সেই প্যাকের মধ্যেই খেয়ে নিচ্ছি। মানে আমাকে ফুল মেকআপ করতে যেতে হবে, তো আমি একটু আজ গল্প করতে পারবো না, আমি 10টার মধ্যে শুয়ে পড়বো। তো কি গাইজ, ভাই আমার পরে কথা হচ্ছে, রাত্রে এদিকে কথা বলতে থাকবো। এখন বাজে টোটালি 8:31। সো আর 2 ঘন্টা বাকি আমাদের রাত জাগের জন্য। সো বাই। দেখবো আমাদের দোকান দোকান বন্ধ হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো, আমি চোখে শুধু আইলাইনার করেছি, ছোট কিচ্ছু করি না। কিছু বলতে চাই যদি, আমি ছেড়ে কিছু বলতে চাই বলো। আমরা আজকে রাত্রিবেলা কি কি খাবো বুঝতে পারছি না, মেবি তরকারিও খেতে পারি বা অন্য কিছু খেতে পারি, যাই খাবো না কেন তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এখানে টিভি চলতে, তাই ছো দিদি আর মেজদি আর ভাই তো টিভির মধ্যে একটু ঢুকে গেছে, আর এখানে পান বাটা হচ্ছে, মানে পান বানাচ্ছে।
কোন আমার বোন নাচ করবে কালকে ওদের স্কুলে প্রোগ্রাম আছে যেটা নাও লেটস স্টার্ট বোন বোন তরকারুটি খাওয়া হবে অ্যাট লাস্ট আমার হাজবেন্ডকে জেলে বন্দি করা হলো এখন আমরা বাড়ি যাবো মানে ও বলছে বাড়ি যাবো না এখনও বলি মানে এখনও ডিসিশন ঠিক না তো কী হবে ওটা বাড়িতে গেলে জানতে পারবো এখন মাস্টারটাকে সবাই বলে হলো ওর মাস্টার একটু ছিঁড়ে গেছে আমার মাস্টারটাকে নামি না অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় 11:30 বেজে গেছে যাই হোক আজকের ব্লগটা আর বেশি লেন্দি করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ কি কালকে অনেক সকাল সকাল উঠতে হবে কালকে বোনের ক্লাস আছে আর এই যে ছেলে আর ওর বাবা শুয়ে রয়েছে যাই হোক আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না গুড নাইট বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না ওকে বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল আর প্লিজ 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 সাপোর্ট অ্যান্ড ক্লিক দি বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে ওকে বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল আর কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে বাই বাই